নমস্কার বন্ধুরা স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে নোটিশটি এনেছি সেটি হলো স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির মাধ্যমে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে সমস্ত রকম যে সকল এক্সামগুলো আপনাদের পোস্টপন্ড হয়ে রয়েছে বা যে সকল এক্সামগুলো কন্টিনিউ ছিল বা যেগুলো হতে চলেছে সেগুলোর উপরে বন্ধুরা আপনাদেরকে বলে দিই যারা যারা এই নোটিশটি আপনারা পেতে চান তারা কিন্তু অবশ্যই এসএসসি ডট নিক বলে আপনারা যে হোমসাইট আছে স্টাফ সিলেকশন কমিশনের ওখানে আপনারা চলে যেতে পারেন গিয়ে ওখানে নোটিশ সেকশনে আপনারা চলে যাবেন লেটেস্ট নিউজে সেখান থেকে আপনারা ইজিলি এই নোটিশটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ধরনের চাকরির সমস্ত আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশান বেলটি কিন্তু অবশ্যই অন করে রাখবেন বন্ধুরা এখানে যে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে গোটাটা একে একে সম্পূর্ণটা এখানে আলোচনা করে দিচ্ছি দেখুন এখানে লেখা আছে দ্য স্টাফ সিলেকশন কমিশন হ্যাজ রিভিউড সিচুয়েশন অ্যারাইজিং আউট অফ দ্য করোনা ভাইরাস প্যান্ডামিক অন ফোর ইট হ্যাজিনোটিস নোটেড দ্যাট মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার হ্যাজ ডিভাইডেড হ্যাজেড দ্যান ডিফারেন্ট জোন অ্যান্ড ক্যাটগরি অকর্ডিং টু দি স্প্রেড অফ করোনা ভাইরাস ইন দ্য লকডাউন হ্যাভ রেস্ট্রিকশন হ্যাভবিন্ডেড আপ টু সতেরো পাঁচ দু হাজার কুড়ি বন্ধুরা আপনাদেরকে বলি যা এই যে লকডাউনের সিচুয়েশনটা কিন্তু আপনাদের সতেরো পাঁচ দুহাজার কুড়ি কিন্তু এই থার্ড স্টেজে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে অ্যাজ মেনি অ্যাজ ওয়ান থার্টি ডিস্ট্রিক্ট ইন দ্য কান্ট্রি ইনক্লুডিং দ্য সিটিজ মেট্রো সিটিজ লাইক দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ এন্ড আহমেদাবাদ এই সকল জায়গাতেও কিন্তু লকডাউন সিচুয়েশন রয়েছে এন হ্যাভ বিন পুট ইন্টু রেড জোন অ্যান্ড ম্যাক্সিমাম লেভেল অফ রেস্ট্রিকশনস এবং এখানে কিন্তু খুব মানে ব্যাপকভাবে কিন্তু রেস্ট্রিকশনের আওতায় এগুলো রাখা হয়েছে

অর্থাৎ এই সকল শহরে যেহেতু বর্তমানে লকডাউন সিচুয়েশন চলছে তো এই সকল কান্ট্রিতে বর্তমানে কিন্তু কোনোভাবেই এক্সাম কন্ডাক্ট করানো কিন্তু সম্ভব না কিপিং ইন ভিও দ্য অ্যাবভ অ্যান্ড ইন কন্টিনিউশন টু দ্য ফরমেশন প্রোভাইডেড বাই ইটস নোটিস ডেটেড উনত্রিশ তিন দু হাজার কুড়ি ষোলো চার দু হাজার কুড়ি চব্বিশ চার দু হাজার দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড দ্য ফলোয়িং সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার আপনাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক এক করে এবার বলে দিই যেমন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনাদেরকে বলে দিই যে এক নাম্বার যে ইয়েটা আছে আপনাদের পার্টটা আছে এখানে যে অ্যাকসেন বন্ধুরা যে আপনাদের এক নাম্বার পার্টটা রয়েছে এখানে দেখুন এখানে কি লেখা রয়েছে শিডিউল ফর কন্ডাক্টিং অ্যান্ড কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি হতে আপনাদের যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল সিএচএস এল আপনাদের টায়ার ওয়ান দু হাজার উনিশ ফর রিমেনিং ক্যান জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কোয়ান্টি কোয়ান্টিটি সারভাইং অ্যান্ড কন্ট্রাক্ট এক্সামিনেশন পেপার ওয়ান দু উনিশ স্ট্রেনোগ্রাফার গ্রেট সি ডি এক্সামিনেশন দু উনিশ স্কিল টেস্ট ফর সিএইচএসএল লেভেল দু হাজার আঠারো অ্যান্ড এক্সামিনেশন ফর দ্য সিলেকশন পোস্ট ফেস এইট উইল বি অনলি আফটার কমপ্লিট লিফটিং অফ রেস্ট্রিকশন অফ লকডাউন ইনক্লুডিং রেস্ট্রিকশন অন ট্রাভেল বাই রোড ট্রে ইয়ার অ্যান্ড ট্রেন এক্সেট্রা অর্থাৎ আপনাদের যতক্ষণ অব্দি ট্রান্সপোর্ট সার্ভিসটা সম্পূর্ণরূপে চালু ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সকল পরীক্ষাগুলো কিন্তু কন্ডাক্ট করানো আপনাদের কিন্তু ইম্পসিবল এগুলো এই সব পরীক্ষাগুলো কিন্তু কোনোভাবেই কন্ডাক্ট করানো এই সম্ভব নয় ডেট অফ বি অ্যাট অ্যাট লিস্ট মান্থ অ্যাডভান্স ফর কনভিনিয়েন্স অব দ্য ক্যান্ডিডেট আপনাদের যে এখানে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের এখানে আছে এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা এখন মনে করতে পারেন যে পরীক্ষা যদি ফট করে আপনার ডেট দিয়ে দেয় তো তখন এই মানে ওই মুহূর্তে প্রিপারেশান নিয়ে সেই প্রিপারেশান গিয়ে আমি কেমন করে সেই পরীক্ষাটা বসবো তো বন্ধুরা বলে দিই সেরকমভাবেই ডিস ডিসাইড করা হয়েছে যে যাতে করে কোনোভাবে যে সকল অ্যাসপায়রেন্ট রয়েছেন তাদের যাতে কোনোরকম কোনো প্রবলেম না হয় সেই কারণবশত কিন্তু অ্যাটলিস্ট এক মাস আগে কিন্তু আপনাদের অ্যাডভান্স নোটিশ দিয়ে দেওয়া হবে যখন কোনো এক্সাম হবে অর্থাৎ আপনাদের যদি এক্সাম আগস্ট মাসে আমি ধরি কোনো এক্সাম হয়ে থাকবে তাহলে কিন্তু জুলাই জুন জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের মানে অ্যাট লিস্ট এক মাস আগে তার আগেও হতে পারে কিন্তু অ্যাটলিস্ট এক মাস আগে কিন্তু আপনাদের দিয়ে দেবে যে সকল ইনফরমেশনগুলো অ্যানুয়াল ক্যালেন্ডার অফ আদার এক্সামিনেশানস অফ দ্য কমিশন উইল বি রিভাইড ইন লাইট অফ দ্য ডিসিশন অফ দ্য গভর্মেন্ট উইথ রিগার্ড টু দ্য লিফটিং অফ রেস্ট্রিকশন অব লকডাউন অ্যাক্রস দ্য কান্ট্রি মানে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ দেশে কিন্তু লকডাউন পরিস্থিতিটা ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো এক্সাম নেওয়ায় কিন্তু এই অ্যানোয়াল লেয়ারে যে সকল এক্সামগুলো আছে সেগুলো কিন্তু সম্ভব নয় ফ্রেশ ডেটস অফ পেন্ডিং রেজাল্ট বি অ্যানাউন্ড অনলি আফটার লিফটিং অফ রেস্ট্রিকশন অ্যাজ দ্য ইভ্যালুয়েশন ওয়ার্ক হ্যাজ অলসো বিন হেল্ড আপ টু ডিউ হেল্ড আপ ডিউ টু কোভিড নাইন্টিন প্যান্ডামিক কমিশন উইল রিভিউ ফার্দার সিচুয়েশন অন আঠারো পাঁচ দু হাজার কুড়ি যেটা আপনাদের এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যে আঠারো যেহেতু আপনারা জানেন যে সতেরো পাঁচ দু হাজার কুড়ি পর্যন্ত কিন্তু বর্তমানে আপনাদের লকডাউন সিচুয়েশন রয়েছে তো আঠারো পাঁচ দু হাজার কুড়িতে কিন্তু এটা আপনাদের জানিয়ে দেওয়া হবে যে পরবর্তী যে নোটিশ আপনারা কিন্তু সেই ডেটে পেয়ে যাবেন তো বন্ধুরা আর কিছু দিনের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করুন এবং বাড়িতে অবশ্যই প্রিপারেশান নিয়ে থাকুন কেননা যখন একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তার মানে এইটুকু বোঝা আছে যে হয়তো কমিশনের কাজ কিন্তু ভেতরে হয়তো চলছে বাট জাস্ট এক্সামসগুলো কন্ডাক্ট করাটা কোনোভাবে পসিবেল হয়ে উঠছে ডিউ টু কমেন্ট যে প্যান্ডামিক একটা সিচুয়েশান রয়েছে কোভিড নাইন্টিনের সেই কারণে তো এই সিচুয়েশানটা খুব শীঘ্রই আশা করবো আমরা সেরে উঠবে এবং নর্মালভাবে কিন্তু ট্রান্সপোর্টও ধীরে ধীরে চালু হয়ে যাবে এবং আপনাদের যে সকল পরীক্ষাগুলো এখন পেন্ডিং হয়েছে সেটাও কিন্তু খুব দ্রুত কন্ডাক্ট করানো হবে তো এই হোপ নিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি এই যে সকল আপডেটগুলো আজকে প্রোভাইড করলো আপনাদেরকে এই ধরনের আপডেট কিন্তু পেতে চাইলে আপনারা চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা কিন্তু নোটিফিকেশান বেলটি অন রাখবেন এবং যারা চ্যানেলে আমার নতুন আছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন তো বন্ধুরা আজকের মতো এতটাই নমস্কার